Ashit Sandosha, DJ Bapi, Du Shaik Number Pole. জীবন নিয়ে খেলা দেখুন দেখুন আমরা জীবন তো সর্পের খেলা দেখাবো মায়ের কাছে বিশেষ অনুরোধ আপনারা প্রত্যেকে মার সর্প দেখে কিছু দান করবেন এই দান আপনাদের উপরে তোলা থাকবে আসুন আসুন দেখুন শুধু সাল দেখলে হবে না মায়ের নামে কিছু দান করতে হবে কি করবেন তো কি করবেন তো নাকি ঠিক আছে আমরা দেখাবো এখন জীবন্ত সর্পের খেলা আসুন আসুন ও বাবু সাপ দেখে যা সাপ দেখে যা আরে ঝাড়ি খুললে পরে জানো কেউ বলো না সাপ দেখে যা বাবু সাপ দেখে যা সাপ দেখে যা সাপ ঝাপি খুলে পারে যেন কেউ বলো না বাপ সাপ দেখে যা বাবু সাপ দেখে যা সাপ দেখে যা সাপ যদি কোলে মারি যেন কেউ বলো না বাপ বাবু সাপ দেখে যা সাপ দেখে যা সাপ চলে পারি যেন কেউ বলো না বা প্রত্যেকে প্রত্যেকের আসনে বসুন নিশ্চয়ই আমরা এসেছি আপনাদের সাপটা দেখাবো দেখাবো জয় জয় শঙ্কর মিলাতি খেল দেখো বাবুরা আর কি খেলা তোমরা দেখুরি আর কি খেলা তোমরা দেখুরি
বাপু সাপ দেখে খুশি নাস্তা খা
বীর মাঝি যাও সতুরি বীর মাঝি যাও বীর মাঝি যাও সতুরি বীর মাঝি যাও বীর মাঝি যাও সতুরি বীর মাঝি আমরা ফিরে যাচ্ছি মূল যাত্রা পর্বে আমরা ফিরে যাব মূল যাত্রা পর্বে আসুন আসুন এখানে আমাদের সাত খেলা সমাপন হলো আসুন আসুন আমরা ফিরে যাব মূল যাত্রা পর্বে হে শঙ্কর দেখো শঙ্কর দেখো দেখিতে দেখতেছে প্রভাতে নতুন সূর্য আবার উদিত হয়েছে এই উদিত সূর্যের মুখে তোমার পায়ে আমি বেল দুলভা দিয়ে এসেছে এসেছি আমার এই রাজ্য প্রাণ পরিচালনা করতে এটাই হলো সেই রাজা চন্দ্রধরের রাজ্য একে একে তুই আমার ছয় ছয় পুত্র কাড়িয়ে নিয়েছে একে একে আমার ওষা কন্ডারে ভান্ডারে সমস্ত কালী ধরের জলে লুটিয়ে দিয়েছি ওরে চাঁদমণি মানুষ মনে রাখে কোটি চন্দ্রমর পিতার নামে নামে হয়ে চন্দ্রধর সেই হস্তে পুঁজি আছি আমি দেবী স্বরূপানে সেই হস্তে পুঁজি বলা তোর মত নাই কোন চাঁদমণি কানে দেখতে দেখতে আমার একমাত্র প্রাণের দুর্লভ লক্ষিন্দর আস্তে আস্তে আমার রাজপ্রাসাদে বেড়ে তুলেছে বয়স হয়েছে 12 বৎসর তাই মনে করে আছি স্ত্রী লক্ষিন্দরকে দেওয়া দেওয়া হো ওরে চন্দ্রমণি মানস তুই যদি আমার লক্ষিন্দরের দিকে একই মুষ্টি দুষ্টি দিয়ে থাকত এখনই আমার সরকাকে জিজ্ঞাসা করবো ডেকে দেখি সরকা তার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে বিবাহ দিতে রাজি আছে কিনা সরকা হে তোমার আমি ডেকেছি সনকা আর কেন ডেকেছি জানো সনকম আমি শুনলাম আমার পুত্র লক্ষিন্দর নাকি তোমার কাছ থেকে বিদায় নিয়ে মরপ্রত যাত্রা করেছে লক্ষিন্দর ফিরে এসেছে সনকা তাই বুঝি আর আমি কি মনস্থি করেছি জানো বলো একমাত্র লক্ষিন্দরকে আমি দেব বিবাহ বিবাহ দিয়ে তার হস্তে রাজ্যবার সমর্পণ করে আমি আর তুমি কিছু আমি জানি শোনক আমি জানি বলো তুমি কি কথা বলতে চাও আজ তাহলে শোনো মহারাজ বলো শোনো ওই পুত্র লক্ষ্মীর জন্য বাসভবন নির্মাণ করলে পুত্র লক্ষ্মীর কি বিবাহ দেব শোনক হে
তুমি কি বলছো সনকারে তুমি কি বলছো তুমি তো জানো সনকাম যেই দিন আমি লঙ্কার বাণিজ্যে গিয়েছিলাম ওই চ্যাংমরি মনসার কল্যাণে পড়ে একে একে আমার সপ্তরি বিসর্জন হয়েছে সবই কিছু আমি হারিয়েছি বলো সনক এখন আমি কেমন ভাবে লোহার বাসর নির্মাণ করব এত লোহ আমি পাবো কোথায় মহারাজ এই দূরের চিন্তা কি মহারাজ তোমার হনুমানকে ডেকে পাঠিয়ে দেবে লোহ সুরপুর হতে এক লক্ষ মন লোহরে ফাসবে সাতারি পর্বতে মহারাজ তুমি বড় বুদ্ধিমতী মেয়ে তাই তো তোমাকে আমি এত ভালোবাসি কিন্তু বলো তো সনকাম ওই বাসর ঘরটা আমি কার দ্বারাই নির্মাণ করব মহারাজ ওই বাসর ঘর বিশ্বকর্মা ছাড়া কেউ নির্মাণ করতে পারবে না মহারাজ সনকাম বেশ যাও ধর্মকা তুমি অন্তপুরে গিয়ে ক্ষণকাল অপেক্ষা করো আমি দেখছি তোমার পুত্রের জন্য লোহের বাসর ঘর নির্মাণ করা যায় কিনা আসি মহারাজ এসো সনকা এসো আসি মহারাজ এসো সনকা এই সুবর্ণ সুযোগ সনকা আমায় ঠিকই বলেছে আমার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দারের দিকে ওই চাকমুড়ি মনসা সবসময় দৃষ্টি দিয়ে আছে ওরে চাকমুড়ি মনসা তুই যদি আমার এই রাজ্যের আনাচে কানাচে থাকিস শুনে না কোনদিন এই চন্দ্রধরের হাত থেকে পূজা পাবি না আশায় আশা রয়ে যাবে ব্যপ্ত হয়ে যাবে তোর দেবী হওয়ার ভুক্তা কি করি এখন না না আমি এখন সেই বিশ্বকর্মাকেই ডেকে দেখি বিশ্বকর্মা বিশ্বকর্মা এত জায়গা থাকতে সাতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করবেন কেন মহারাজ তুমি তো জানো বিশ্বকর্মা তুমি তো জানো আমি সেই মনসা বিবাদে যার রে একে একে আমার সপ্তরি ওই কালীদয়ের জলে বিসর্জন হয়েছে আমার সপ্ত ডিঙ্গা সোনা সবই কিছু ধুলে সব হয়ে গেছে তাই তাই আমি করতে চাই সাঁওতালি পর্বতে লোহের বাসর ঘর সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করলে এক লক্ষ মূল্য ইহের প্রয়োজন লোহ সে কথা তোমায় চিন্তা করতে হবে না বিশ্বকর্মা আমি তার আগে পবন পুত্র হনুমানকে দিয়ে ওই লোহ সুরে পুরে পাঠিয়ে লোহ রাজের কাছ থেকে এক লক্ষ মন লোহ ওই সাঁওতালি পর্বতে পৌঁছে রেখে এসেছি বিশ্বকর্মা তাহলে আমি পারবো মহারাজ পারবে তবে কত বন্ধ ঘর কোন মুখ দুয়ার না বলে দিলে আমি বাসর ঘর নির্মাণ করবো কি হ্যাঁ বলবো বলবো বিশ্বকর্মা বলবো আর বলবার জন্য যে তোমাকে আমার ঈশ্বরমুখে ডেকেছে সারা বিশ্বকর্মা তেরো বন্ধগর হবে ঈশ্বরমুখ দ্বার হবে বাসরের মধ্যে একে একে সমস্ত দেব দেবতার চিত্ত থাকবে কিন্তু থাকবে না ওই চেংমুড়ি মনসা নেতর চিত্ত মহারাজ নাম্বার বিশ্বকর্মা এমন বাসর ঘর নির্মাণ করবো সাতালি পর্বতেই সেখানে বাহু বাতাস পর্যন্ত প্রবেশ করতে পারবে না মহারাজ বলো বিশ্বকর্মা এই বাসর ঘর নির্মাণ করবার জন্য তোমাকে কত টাকা পারিশ্রমিক দিতে হবে মহারাজ আমাকে এক লক্ষ টাকা পারিশ্রমিক বেশ এক লক্ষ কেন তুমি যদি আমার মনের মতো পারো আমার মনের মতো যদি লোহার বাসর ঘর নির্মাণ করো তোমাকে দু লক্ষ টাকা আমি পারিশ্রমিক দেবো বিশ্বকর্মা তাই হবে মহারাজ তাহলে আমি এখন আসি মহারাজ এসো এসো বিশ্বকর্মা এসো নমস্কার 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 বিশ্বকর্মা যাওয়ার সময় আর একটি কথা শুনে যাও কথা আছে মহারাজ আমি তোমায় অনেক ধনে দেব অনেক অর্থ দেব তার বিনিময় তুমি আমার সঙ্গে যেন বিশ্বাস হারিও না বিশ্বকর্মা আর তুমি যদি আমার সঙ্গে বিশ্বাস হারাও তাহলে আমার ওই ফুলের মতো কুদেবতা সে আমার সারা জীবনের মতো ছেড়ে চলে যাবে সে কোনোদিন তাকে আমি আর আমার লক্ষিন্দর লক্ষিন্দর বলে দেখতে পারবো না দেখো বিশ্বকর্মা যেন আমার সঙ্গে তুমি বিশ্বাসটুকু হারিও না নাম্বার বিশ্বকর্মা আমি কোনোদিন বিশ্বাস হারাবো না মহারাজ বেশ নমস্কার বিশ্বকর্মা নমস্কার
এসো বিশ্বকর্মা, এসো বিশ্বকর্মা। শুনে রাগ এই রাজা চন্দ্রধরে।